রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাচ্ছি দেশের ভাই বোনদেরকে, জাকাতের ব্যাপারে যদি আমরা একটু সতর্ক না হই তাহলে ময়মনসিংহে জাকাত নিতে গিয়ে নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক হাজি শামীম সাহেবের বাসার গেটে পায়ের নিচে চাপা পড়ে 27 জন মানুষের মৃত্যু হয়েছে। বাংলার ইতিহাসে, বঙ্গভঙ্গের পূর্বের ইতিহাসে, আজকে স্বাধীন বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় এই কিছু হাজিদের কারণে যারা যাকাত প্রদান করেন তাদের অধিকাংশদের আমরা দেখতে পাই তারা সবাই হজ করেছেন, টাকা রয়েছে বেধায় তারা হজ করেছেন আর টাকা আছে বেধায় তারা যাকাত প্রদান করেন। তো অতীতেও এ ধরনের অনেক ঘটনা এই বাংলার ইতিহাসে দেখা গেছে। 10 জুলাই 2015 সালের ভোর বেলায় ময়মনসিংহে যে ঘটনাটি ঘটে গেল সেটা যদি আমাদের দেশের যারা মালদার তাদের একটু জানা থাকে তাহলে হয়তো আগামীতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, এই ঘটনাকে যদি তারা সবসময় সামনে রাখেন। বাংলার ইতিহাসে সবচেয়ে বড় দানবীর ছিলেন হাজি মোহাম্মদ মহসিন সাহেব। উনি মানুষকে খাদ্য খাবার দিতেন, কাপড় চোপড় দিতেন, টাকা পয়সা দিতেন, কিন্তু উনার ইতিহাসে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই না। অনেক দানবীর আমাদের দেশে জন্ম নিয়েছেন, চলে গেছেন, অনেকে আছেন। যাকাতের আসল উদ্দেশ্য কি? যাকাতের উদ্দেশ্য হলো একটি মানুষ সে যদি মালের যাকাত দিতে চায় তাহলে তার কাছে যত মাল রয়েছে সেই মালগুলির মধ্য থেকে যা তার লাভের অংশ তার 1/5 সে দিয়ে দিবে। তাকে দিয়ে আসতে হবে, তার কাছে এসে মানুষ নেবে না। এই কথাটি আমরা 8 নম্বর সূরা আল আনফাল এর 41 নম্বর আয়াতে দেখতে পাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলামু, তোমরা সবাই জেনে রাখো আন্নামা গনিমতুম মিন শাইইন, লাভ হিসেবে তোমাদের হাতে যা কিছু এসেছে ফানা লিল্লাহি খুমুসাহু, তার 1/5 দিয়ে দিতে হবে। কাদেরকে দিতে হবে? আল্লাহ তাআলার কাজের জন্য, রাসূলের কাজের জন্য, পাড়া পড়শিদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, এতিম মিসকিনদের জন্য এবং যারা সত্যের সন্ধানী তাদের জন্য দিয়ে দিতে হবে। আপনাকে যে যে দিয়ে আসতে হবে, আপনার এলাকার লোকদেরকে আপনি ভালো জানেন তাদেরকে আপনার কাছে ডাকতে হবে না। শর্ত হলো ইনকুন্দুম আমানতুম বিল্লাহ, যদি আল্লাহ তাআলার উপরে তোমাদের বিশ্বাস থাকে। ৫১ নম্বর সূরা জারিয়াত এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা বিত্তশালী, যারা মালদার, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সম্পদশালীদের সম্পদে ধনদৌলতে অধিকার রয়েছে যারা বঞ্চিত
এবং যারা সাহায্য প্রার্থী, এদেরকে যেয়ে দিয়ে আসতে হবে। কেন দিয়ে আসতে হবে? রাসুলে করিমের চরিত্রে ছিল, আমরা যদি 59 নম্বর সুরা আল হাসর এর আয়াত নম্বর 6, 7, 8 এখানে দেখি, তাহলে আমরা দেখতে পাই তিনি গরিবদের মাঝে বন্টন করতেন, আর তিনি বড় লোকদের থেকে সম্পদ নিয়ে গরিবদের মাঝে বন্টন করতেন। উদ্দেশ্য, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যেন সম্পদশালীদের হাতে বিত্তশালীদের মুঠোয় সমস্ত দৌলত জড়ো হয়ে না থাকে। ফসলাদির ব্যাপারেও, ফসল উঠল, 100 মন ধান উঠল, আপনাকে 20 মন দিয়ে দিতে হবে। এখন যাদেরকে আপনি দিবেন তাদের ফিরিস্তি কোরআন বলে দিচ্ছে, তারা যদি আপনার কাছে নিতে এসে আর আপনার কাছে যদি নিয়ম শৃঙ্খলা না থাকে আর তারা যদি কোনো কষ্ট পায়, তাহলে আপনাকে জানতে হবে 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে, আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। আপনি সম্মানের সাথে যদি না দিতে পারেন, তাহলে আপনাকে আয়াতটি নিয়ে চিন্তা করতে হবে। রাসুলের চরিত্রের যে লোকগুলি আপনার আশেপাশে রয়েছে, যারা নিজেদের জীবনকে আল্লাহ তাআলার কাজের জন্য বিসর্জন দিয়েছে, তাদেরকে ডেকে এনে আপনি তাদের হাতে দিতে পারেন। তারা আপনার এই ধনদৌলত মানুষের মাঝে, যারা উপযুক্ত তাদের মাঝে বন্টন করে দিতে পারবে। কিন্তু তা না করে আপনি যদি মনে করেন মিডিয়া আপনার কাছে আসবে, ফটো উঠাবে, সেলফি উঠাবে এবং আপনি একজন দানবীর হিসেবে পরিচয় লাভ করবেন, তাহলে এখানে চিন্তার বিষয় আছে। আপনার যদি লোক দেখানো উদ্দেশ্য হয়, তাহলে তাতে আপনার কিঞ্চিত লাভ হবে না। আর যদি আপনি মনে করেন যে না, আমার দায়িত্ব আমার মালের মধ্যে বঞ্চিতদের এবং সাহায্য প্রার্থীদের অধিকার রয়েছে, আমাকে যে যে দিয়ে আসতে হবে, তাহলে আপনি মুসলিম। আপনি মুসলিম যদি হন, মুসলিম মালদার পৃথিবীতে অনেকেই রয়েছেন, তারা কি করে, যেখানে উপযুক্ত দেখেন সেখানে তারা যে নিজ হাতে বন্টন করে আসেন এবং তাতে তারা খুব আনন্দ লাভ করেন। আর আল্লাহ তাআলার নির্দেশ মতে 2 নম্বর সূরা আল বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনার প্রয়োজনের অতিরিক্ত যে হালাল পয়সা আপনার কাছে রয়েছে, সেই হালাল পয়সা সবটুকু দিয়ে দিতে হবে। কুলি লাভ, এখানে এই শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। আর এই সমস্ত খরচ আপনাকে করতে হবে। যদি আমরা 63 নম্বর সূরা মুনাফিকুন দেখি, তার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর পূর্বে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলার অর্ডার হলো আনফিকু, তোমাদেরকে খরচ করতে হবে। এখন যারা খরচ না করে মৃত্যুর যন্ত্রণা সামনে দেখে যদি বলে যে আল্লাহ আমাদেরকে আর একটু সুযোগ দেয়া হোক, আমরা দান সৎকার করব এবং আমরা সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তখন আল্লাহ তাদেরকে আর অবকাশ দিবেন না। ঠিক যেমন দেশ প্রধান মৃত্যুর সময় কলেমা পড়ার আকাঙ্ক্ষা করে এবং সে কলেমা পড়ে সে নিজেকে মনে করে যে আমিও একজন মুসলিম হয়ে গেছি,
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার কৃতকর্মকে পরবর্তী জেনারেশনের জন্য আমি হিফাজত করে রাখি, তার বডিকে আমি একটি স্থানে হিফাজত করে রাখি যেন মানুষেরা এসে দেখতে পারে যে এই লোকটি ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম ছিল, সে দুর্নীতিবাদ ছিল। তো একজন মানুষ যখন দুর্নীতিবাজ হয় সে মৃত্যুকালে কলেমা পড়ার আকাঙ্ক্ষা করে, যেটা আমরা 10 নম্বর সূরা ইউনুস এর আয়াত নম্বর যদি আমরা 88, 89, 90 এবং 91-তে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই। তো সে মৃত্যুর সময় বলে চিরকাল কিন্তু জাতির সাথে গাদ্দারি করেছে, দেশের সাথে সে দেশের কাজের অবহেলা করেছে, ফাঁকি দিয়েছে, দুর্নীতি করেছে, দুষ্কৃতি করেছে, মানুষ মেরেছে। এই ফিরাউন মৃত্যুর সময় কলেমা পড়ে, তার এই কলেমা পড়ার জন্য আল্লাহ বলছে কোনো লাভ হবে না। সে বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তো মুসলিম মুখ থেকে বললে হবে না, কর্মে পরিণত করতে হবে। তো আল্লাহ বলছেন আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন আর চলবে না সেটা। আবার 9 নম্বর সূরা তাওবা এর 34 এবং 35 আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা মাল দৌলত স্বর্ণরূপা জমা করে রাখবে এবং আল্লাহ তাআলার খাতিরে খরচ করবে না তাদেরকে আল্লাহ দোজখে শাস্তি দিবেন। কোন জায়গায় খরচ করতে হবে, কোথায় খরচ করলে নেকি হবে সে ব্যাপারটি নিয়েও আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে বলে দিয়েছেন। যখন আপনি এই টাকা পয়সা মাল দৌলত শাড়ি লুঙ্গি খাদ্য খাবার যা কিছু আপনি দেন না কেন, এগুলি আপনার একটি নিয়ম নীতিতে বণ্টন করতে হবে। যদি তা না করতে পারেন তো ঠিক ময়মনসিংহে এই জাকাত নিতে গিয়ে নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক হাজি শামীম সাহেবের বাসার গেটে যেভাবে পায়ের নিচে চাপা পড়ে 7-8 জনের প্রাণ দিতে হয়েছে, এরকম কন্টিনিউ দিতে হবে মানুষের। তো কোরআন আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কিছু তরিকা কিছু সিস্টেম মেনটেন করতে পারে। মালেফেই যদি আমরা দেখি রাসুলি করিম তিনি গ্রামবাসীদের থেকে নিয়ে যারা উপযুক্ত তাদেরকে দিতেন, তাই আল্লাহ বলছেন যাকে যতটুকু দেওয়া হবে সেটা তারা নিয়ে খুশি থাকবে আর যতটুকু না দেওয়া হবে সেখানেও তাদের খুশি থাকতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। তো যাকাতের অর্থ হলো পবিত্রতা অর্জন করা, মালের পবিত্রতা অর্জন করার জন্য আপনাকে খরচ করতে হবে। আর চোখের পবিত্রতা আছে, কানের পবিত্রতা আছে, হাতের পবিত্রতা আছে, শরীরের পবিত্রতা আছে, মুখের পবিত্রতা আছে, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে যাকাত দিতে হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি আমরা তা না করতে পারি আর এখানে যদি লোক দেখানো আমাদের উদ্দেশ্য হয় তাহলে কিঞ্চিত কোনো লাভ হবে না। যেমন অনেকে টাকা খরচ করে হজের থেকে ফেরত আসার পরে নিজেদের নামের সাথে হাজি লাগান, আবার অনেক হাজি সাহেবদের ব্যবসা রয়েছে বাংলাদেশে ভেজাল, মানব অপকারী, মানুষের ক্ষতির জিনিসপত্র নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করেন। তো এই ধরনের হাজি সাহেবদের থেকে ইসলাম একেবারে পবিত্র। এ ধরনের হাজি সাহেব বা এ ধরনের মালদার যাদের মালের মধ্যে ভেজাল রয়েছে, যাদের ব্যবসায় ভেজাল রয়েছে, যারা মানব অপকারী কাজ করে, তাদের কোনো ধরনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এটি হচ্ছে ইসলাম। ইসলামের শিক্ষা এই, আর এইগুলি একজন মুসলিম সে দুনিয়ার যেখানে থাকুক না কেন সে জানে। তো যাকাত দেওয়ার ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে, অন্যথায় মানুষ মারা যাবে।